আসসালামু আলাইকুম সবাইকে, আমি রাগিব তো বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারে অধ্যয়নরত আছি এবং মেডিকেল বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছি। সবাইকে বরাবরের মতো সাদর শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেডিকেল কর্তৃক আয়োজিত 2024-25 শিক্ষাবর্ষে MBBS ভর্তি পরীক্ষায় ইচ্ছুক শিক্ষার্থীদের প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে। তো আমাদের সবার মনের মধ্যে হয়তো অনেক ধরনের কোশ্চেনগুলো ঘুরপাক খাচ্ছে যে কেমন হবে এই প্রোগ্রামটি, এক্ষেত্রে সেই প্রোগ্রামটি অফলাইনে নেওয়া হবে নাকি অনলাইনে নেওয়া হবে, সেখানে ক্লাসগুলো কবে থেকে শুরু হবে, এবং অনেকের মনে হয়তো আরও কোশ্চেন ঘুরছে যে সপ্তাহে কতদিন ক্লাস হবে, কোন টিচাররা আমাদের সেই ক্লাসগুলো নেবে। তো মূলত তোমাদের এই মনের এই কোশ্চেনগুলোকে অ্যান্সার করতেই আমাদের আজকে এই অনুষ্ঠান। তো তোমাদের এই কোশ্চেনগুলোকে অ্যান্সার করতে আমাদের আজকের অনুষ্ঠানে আমার পাশাপাশি উপস্থিত আছেন মেডিকেল একাডেমিক কোর্স কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়ার ফয়সাল হায়দার ভাইয়া। তো তোমাদের এই কোশ্চেনগুলোকে নিয়ে আমাদের আজকে অনুষ্ঠান, সেগুলোকে আমরা বরাবর যথার্থভাবে অ্যান্সার করার চেষ্টা করব। বাট তাছাড়াও যদি তোমাদের মনের মধ্যে আরও কিছু কোশ্চেন থাকে, তাহলে তোমাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের আজকের লাইভের কমেন্ট বক্সে সেগুলোকে অ্যান্সার করবার জন্য, এবং আমাদের যে একাডেমিক স্টাফ এবং ভাইয়ারা রয়েছেন সেগুলো অবশ্যই তারা কালেক্ট করবেন, এবং ইতোমধ্যেই সেই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো বা স্পিচের মাধ্যমে দেওয়া হবে। এবং তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চেনগুলো অ্যান্সার করা না হয়, তবে অবশ্যই আমরা লাইভের শেষে সেই কোশ্চেনগুলোকে অ্যান্সার করার চেষ্টা করব। তাই আমি আর বেশি কালক্ষেপ না করে দেখে নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের স্পিকার মেডিকেল একাডেমিক কোর্স কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়ার ফয়সাল হায়দার ভাইয়াকে। ফয়সাল হায়দার ভাইয়া, আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ রাগিব নূরকে। সবাই যারা যারা লাইভে জয়েন করেছো, একটু আমাকে টেক্সট করে একটু জানাবে সবাই আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কি না, একটু আমাকে জানাবে সবাই আমার কথা শুনতে পাচ্ছ কি না। আলামিন জানিয়েছে ভাইয়া সাউন্ড ঠিক নেই, আমি একটু আমার মনে হয় যে এখন বোধ হয় সাউন্ড ঠিক আছে, প্রথমে একটু হয়তো প্রবলেম হয়েছিল, এখন মনে হয় সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, এখন সাউন্ড ঠিক আছে। আচ্ছা, আশা করি সবাই ভালো আছো, যেখানেই আছো নিরাপদে আছো। আমাদের 2023-24 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার পর কেউ খুশিতে হেসেছে, কেউ স্বস্তি পেয়েছে, এবং কেউ আশানুরূপ রেজাল্ট পায়নি। তো আমরা জানি যে আমরা আসলে শুধু আমাদের যার যার জায়গা থেকে চেষ্টা করতে পারি, আমরা আমাদের যার যার জায়গা থেকে পরিশ্রম করতে পারি, অবশ্যই সফলতা আমাদের হাতে এসে ধরা দেবে তখনই যখন আমাদের পরিশ্রম সর্বোচ্চ হবে, আপ টু দ্য মার্ক হবে, পাশাপাশি আমাদের সৃষ্টিকর্তা যখন চাইবেন, এই দুইয়ের মিলন যখন হবে পরিশ্রম এবং ভাগ্যের, তখনই অবশ্যই আমরা আমাদের যে স্বপ্নের যে জায়গা বা যেখানে আমরা পড়তে চাই বা আমরা জীবনে যা হতে চাই, 10 বছর পরে আমরা নিজেকে যেখানে দেখতে চাই, আমাদের সেই গোলটা কিন্তু আসলে তখনই পূরণ হওয়ার পথে এগোবে, তাই না? তো যেহেতু আমরা অলরেডি একবার পরীক্ষা দিয়ে আমাদের আশানুরূপ রেজাল্ট পাইনি, তো এরপরে আমাদের মনোভাব কি থাকে, আমরা কি করি তখন? আমাদের মধ্যে এক ভাগ তখন যে চিন্তাটা করে যে আমরা আর এখানে চেষ্টা করব না, কোনো একটা ভার্সিটিতে ভর্তি হয়ে যাব বা অন্য কোথাও ট্রাই করব, এক ভাগ আমাদের মধ্যে একদল এটা মনে করে, আরেক দল একদম ভেঙে চড়ে সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলে, যেটা মোটেই কাম্য না। আরেক দল চেষ্টা করে যে না, যেহেতু আরও একবার সুযোগ আছে, তাহলে আমরা আরেকবার চেষ্টা করে দেখি, আর একটু বেশি চেষ্টা করে দেখি, আর একটু কষ্ট করে দেখি, যদি এবার ভাগ্যে যদি আমাদের লেখা থাকে, অবশ্যই আমাদের এই কষ্ট এবার বিফলে যাবে না, আমরা অবশ্যই সামনে ভালো কিছু পেতে যাচ্ছি। এই ভরসায়, এই চেষ্টায় যারা নিজেকে আরেকবার কষ্টের রাস্তায় নিতে চায়, অ্যাকচুয়ালি তারাই আজকে আমার সামনে লাইভটি দেখছে বা আমাকে শুনছে। এবং মেডিকো খুব শীঘ্রই সেকেন্ড টাইমারদের জন্য MBBS অ্যাডমিশন টেস্টের জন্য যে প্রিপারেশন ব্যাচ সে শুরু করতে যাচ্ছে, এবং সেটার ওরিয়েন্টেশন প্রোগ্রামটাই আজকে। তোমাদের মনে যে সমস্ত কমন কোয়েশ্চেনগুলো থাকে,
আমি মোটামুটি সেটা উপর বেস করে আমি কিছু স্লাইড রেডি করেছি, যেটা আমি একটু পরে দেখাবো, যে আমাদের ক্লাস কবে শুরু হবে, ক্লাস কিভাবে নিব আমরা, হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা বইয়ের কোন পার্টটুকু পড়ব, ফার্স্ট টাইমে আমরা এমন কি কি করি নাই যেটা আমরা এবার সেকেন্ড টাইমে করলে আমাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে, এই সমস্ত প্রশ্ন উত্তর আমি দিব। আমার কমন প্রশ্ন উত্তরের পাশাপাশি যদি তোমার কোনো নিজস্ব কোনো প্রশ্ন থেকে থাকে এই অ্যাডমিশন টেস্ট রিলেটেড, তুমি অবশ্যই সেটা কিন্তু লাইভের কমেন্টে করবে। দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু মোবাইল ফোন আছে, আমি তোমাদের কমেন্টগুলো কিন্তু চেক করতেছি, দেখতেছি, এবং আমাদের যারা স্টাফ ভাইয়া পোরা আছেন, যারা তোমাদের টিচার ভাইয়া পোরা আছেন, তারা সবাই কিন্তু লাইভের কমেন্টে অ্যাক্টিভ আছেন, তোমাদের প্রশ্নগুলোর উত্তর তারা কিন্তু লাইভের কমেন্টে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি এমন কোনো প্রশ্ন তোমাদের লাইভের কমেন্টে থেকে থাকে যেটা আমার কাছে মনে হয় যে না সবারই জানা দরকার সেটার উত্তর, সেই প্রশ্নগুলোও কিন্তু আমাদের ভাইয়া পোরা কালেক্ট করবেন, করে আমাকে পাঠাবেন। আমি এবং রাগিব ভাইয়া কিন্তু আজকের লাইভের একদম শেষ পর্যায়ে তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু দিব। তো তোমাদের মনে যা প্রশ্ন থাকে ঝটপট করে ফেলবে, একদমই টেনশন করার কারণ নাই যে ভাইয়া আমি তো প্রশ্ন করলাম আমার প্রশ্নের উত্তর কেন দেওয়া হলো না, এই টেনশন করার কোনো কারণ নাই। সবগুলো প্রশ্নের উত্তরই আমরা আসলে ক্যাচ করব, এবং আমি আমার কথাবার্তার মাঝখানে যদি সেগুলোর উত্তর দিয়ে ফেলি তাহলে তো ভালো, আর যদি না দিয়ে ফেলি আমরা লাইভের শেষ পর্যায়ে কিন্তু সেগুলোর উত্তর দিব। কেমন? তো তোমার প্রথমেই যেই ব্যাপারটা আসে যে মেরিকো আসলে তোমার কোর্সটা কিভাবে পরিচালনা করবে, প্রতি বছরের মতোই তোমার আমরা এবার অফলাইন কোর্স আনতে যাচ্ছি এবং আমাদের অনলাইন কোর্সও থাকবে। তোমার যেইভাবে সুবিধা হয়, তোমার যেভাবে মনে হয় যে তোমার কোর্সটা করা দরকার তুমি সেভাবেই করতে পারবে, কোনো সমস্যা নেই। আমাদের অফলাইন এবং অনলাইন কোর্সের সমস্ত কোর্স প্ল্যান, টিচার, আমাদের যে রুটিন, আমাদের ম্যানেজমেন্ট সব জায়গাতেই সেম, তুমি যে কোনো একটাতেই তুমি ভর্তি হতে পারো। আমি তোমার সিনিয়র হিসেবে আমি পরামর্শ দিব যে তোমার বাসার কাছাকাছি যদি মেডিকোর কোনো ব্রাঞ্চ না থাকে শুধুমাত্র সেই ক্ষেত্রেই তুমি অনলাইন কোর্সে ভর্তি হও, যে না আমার বাসা যে জেলাতে বা যে এলাকাতে তার কাছাকাছি মেডিকোর ব্রাঞ্চ নেই, আমার মেডিকোর ব্রাঞ্চে যাওয়া আসা করতে অনেক সময় লেগে যায়, 2-4 ঘন্টা লেগে যায়, বা আমাকে অন্য জেলায় যেয়ে ক্লাস করতে হবে, যদি এইরকম হয় তাহলে আমি বলবো যে তুমি অবশ্যই অনলাইন কোর্সে ভর্তি হও। আর যদি তোমার বাসার কাছাকাছি মেডিকোর ব্রাঞ্চ থেকে থাকে, আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে মোট 18টা ব্রাঞ্চ আছে, যদি থেকে থাকে তাহলে আমি তোমাকে পরামর্শ দিব তুমি অফলাইনেই ক্লাসটা করো, আমি আমার জায়গা থেকে যদি তোমাকে পরামর্শ দিতে চাই আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, তোমার অফলাইনে এবং অনলাইনে আমাদের কি সেম টিচাররাই পড়াবেন কিনা? অবশ্যই হ্যাঁ, অফলাইনে এবং অনলাইনে আমাদের সেম টিচাররাই পড়াবেন। তোমরা যারা গত বছর মানে এই বছর যারা 23 সালে মেডিকোতে ফার্স্ট টাইমার হিসেবে ক্লাস করছিলা, তোমরা দেখছো অবশ্যই যে আমাদের ঢাকার 3টা মেডিকেল কলেজের যে ভাইয়া পোরা আছেন তারাই কিন্তু মেডিকোতে ক্লাস নেন, যারা এই কলেজগুলোতে এখন পড়াশোনা করছেন অথবা এই 3টা কলেজ থেকে পাস করে বের হয়ে ডাক্তার হয়ে গেছেন, তারাই কিন্তু তোমাদের ক্লাসে পাঠদান করে থাকেন। এবং এদের আরেকটা পরিচয় হচ্ছে এরা সবাই কিন্তু এক্স মেডিকো। কেমন? আর সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে যেই আমরা যেই ব্যাপারটা বাড়তি একটু করি সেটা হচ্ছে যে আমাদের যেই টিচাররা বা আমাদের যে শিক্ষকরা সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিয়ে মেডিকেলে চান্স পেয়েছেন তাদেরকে কিন্তু আমরা সেকেন্ড টাইমারদের ক্লাসে ক্লাস নেওয়ার ব্যাপারে বিশেষ অগ্রাধিকার দিয়ে থাকি। কারণ আমার কাছে মনে হয় যে সেকেন্ড টাইমারদের যে পড়াশোনাটা এটা অনেকটা টেস্ট ম্যাচের মতো, হ্যাঁ, আর ফার্স্ট টাইমারদের পড়াশোনা হচ্ছে 1 ডে বা T20 ম্যাচের মতো, যে হাতে সময় কম থাকে আমি যত দ্রুত আমি রান করতে পারি আমার জেতার চান্স তত বেড়ে যাবে, কিন্তু সেকেন্ড টাইমারদের ব্যাপারটা কিন্তু টেস্ট ম্যাচের মতো, যে আমার হাতে 5 দিন সময় আছে, লম্বা সময় আছে, আমাকে একদম মানে প্ল্যান ছাড়া এগুলোই কিন্তু চলবে না, ইচ্ছা মতো ধরাধাম পিটাইলে চলবে না, আমাকে উইকেট টিকে রাখতে হবে, আমাকে মাঠে টিকে থাকতে হবে, মাঠে একদম মাঠ আঁকড়ে পড়ে থাকতে হবে। হ্যাঁ, এই অভিজ্ঞতাটার মধ্য দিয়ে কিন্তু আসলে একজন সেকেন্ড টাইমার পরীক্ষার্থী যেভাবে যায় বা যেইভাবে সে তার লাইফকে ফেস করে ওই সময়, পড়াশোনার পাশাপাশি তাকে আরও অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। তা আমাদের যেই সমস্ত টিচাররা সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে ঢাকার 3টা মেডিকেল কলেজে আছেন, আমরা মনে করি তারা যদি আমাদের স্টুডেন্টদের বেশি বেশি ক্লাসগুলো নেন তাহলে আমাদের স্টুডেন্টরা তাদের কাছ থেকে জানতে পারবে যে আসলে এই সময় কী কী চ্যালেঞ্জ ফেস করতে হয় বা এই চ্যালেঞ্জগুলো কীভাবে ডিল করা যায়, এই ব্যাপারটা আমাদের স্টুডেন্টরা আরও বেশি ভালো বুঝতে পারবে। তো এইটা কিন্তু আমাদের মাথায় থাকে টিচারদের ক্লাস দেওয়ার সময়। আরেকটা জিনিস হচ্ছে ওই যে বললাম যে আমাদের অনেক স্টুডেন্টের মধ্যে কিন্তু একটা ব্যাপার থাকে যে তারা চিন্তা করে যে আমরা ঢাকার বাইরের কোনো একটা ব্রাঞ্চে পড়াশোনা করবো মেডিকোতে, এটা দরকার নাই, ঢাকার বাইরের ব্রাঞ্চে তো আমাদের ঢাকায় যারা পড়ায় সেই ভাইয়া পড়া তো আসবে না, তাহলে আমরা এক কাজ করে ঢাকায় চলে যাই ফার্মগেট ব্রাঞ্চে বা আমাদের উত্তরা ব্রাঞ্চে বা শান্তিনগর ব্রাঞ্চে গিয়ে আমরা সেখানে গিয়ে পড়বো, কারণ ঢাকার 3টা মেডিকেল কলেজ তো ঢাকার মধ্যেই, তাই না?
এই চিন্তাটা কিন্তু মেডিকেল ব্যাপারে করা যাবে না। মেডিকোতে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলা ব্রাঞ্চে সেম টিচাররাই কিন্তু সেম লেকচারগুলো নিয়ে থাকেন। তো তোমার বাসা যদি রংপুর ব্রাঞ্চের কাছাকাছি হয় আমি অবশ্যই তোমাকে রিকমেন্ড করব ঢাকায় জোর করে না এসে তুমি রংপুরেই যদি থেকে নিজের বাসায় থেকে পড়াশোনা করো, মেডিকোতে যদি ওখানে গিয়ে তুমি গিয়ে এসে পড়াশোনা করো সেটা তোমার জন্য বেটার হবে। কেমন? তো ঢাকায় অহেতু আসার কোনো দরকার নেই। আর এটা হচ্ছে যে আমরা এবারের কোর্সটা আমরা কীভাবে সাজাইছি। হ্যাঁ, তোমরা যারা ফার্স্ট টাইমে ছিলা অবশ্যই তারা মেডিকোর কোর্স কারিকুলাম সম্পর্কে একটা মিনিমাম আইডিয়া তো রাখুই। তো সেকেন্ড টাইমার হিসেবে তুমি আসলে মেডিকোতে বাড়তে কী পাচ্ছ? হ্যাঁ, তারপরে যারা মেডিকোতে আগের বছর অ্যাডমিটেড ছিলা না তারা তো একদমই এই ব্যাপারটা সম্পর্কে জানো না। তো আসলে তোমার জন্য আমরা কীভাবে কোর্সটা নিয়ে আসছি সেটা একটু বলি। সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেক সপ্তাহে চারটা করে ক্লাস থাকবে। কেমন? প্রত্যেক সপ্তাহে একটা করে উইকলি এক্সাম হবে। আমরা 2023 সালে যেটা করতাম সেটা হচ্ছে যে আমরা তোমার সেকেন্ড টাইমারদের জন্য যেটা করতাম আর কি, সপ্তাহে চার দিন ক্লাস থাকতো এবং এই চার দিনের মধ্যেই কোনো একদিন আমরা রিভিউ এক্সাম নিতাম, মানে উইকলি এক্সাম যেটা সেটা আমরা নিতাম। তো এইবার আমরা একটু প্ল্যানটা চেঞ্জ করতেছি। আমাদের প্ল্যান হচ্ছে যে সপ্তাহে চার দিন আমাদের বাচ্চারা ক্লাস করবে, চার দিন ক্লাস করবে এবং বাড়তি একদিন সে উইকলি এক্সাম দেওয়ার জন্য আসবে। আমরা মনে করি যে যখন তুমি সেকেন্ড টাইমের হিসেবে মেডিকেলতে ভর্তি হচ্ছ তোমার সামনে কিন্তু এরপরে কিন্তু আর কোনো সুযোগ নাই। তো শেষবারের জন্য যখন তুমি প্রিপারেশন নিচ্ছ সবটুকু দিয়েই প্রিপারেশন নেওয়া উচিত। তো প্রেশারটা শুরু থেকেই ইভেনভাবে নেওয়া উচিত, একদম শেষে গিয়ে মডেল টেস্টের টাইমে আমরা অনেক প্রেশার নিয়ে ফেলবো, ডেইলি ডেইলি বিশাল বিশাল সিলেবাস শেষ করব, ওই প্রেশার নেওয়াটার ব্যাপারটা শুরু থেকেই যেন হয়। তো এই জন্য আমরা এবার একদিন আমাদের পড়ার সংখ্যা বাড়াইছি, সপ্তাহে আমরা চার দিন ক্লাস এবং একদিন উইকলি এক্সাম নিব। আর পাশাপাশি আরেকটা জিনিস তুমি খেয়াল করে দেখবা, যদি মার্ক করে দেই তোমার হচ্ছে এক্সাম কিন্তু ডেইলি থাকবে। দেখছো, খেয়াল করছো, এক্সাম কিন্তু ডেইলি থাকবে, প্রতিদিন এক্সাম দিব আমরা। এক্সামের প্যাটার্নটা কিরকম হবে এটা আমি লাইভে শেষে একটু বলবো। আজকে তুমি মনে করো তোমার শনিবারে তুমি ক্লাস করছো, আগামী তোমার সোমবারে হচ্ছে পরবর্তী ক্লাস। তো শনিবারে তুমি যেই টপিকের উপর ক্লাস করবা সোমবারে তুমি এসে পরবর্তী ক্লাস করার আগে এক ঘন্টা সময় নিয়ে আগের দিনের মানে শনিবারের যে ক্লাসটা তোমার ছিল সেই ক্লাসের উপর 100 মার্কের একটা প্রশ্নে তোমাকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, ডেইলি এক্সাম বলি আমরা এটাকে। পাশাপাশি তোমার হচ্ছে সাপ্তাহিক এক্সাম তো থাকবেই, আর রিভিশন ফেজ এক্সাম ও টিউটোরিয়াল ক্লাস যেটা, এটার ব্যাপারে আমি একটু পরে বলতেছি এই ব্যাপারটা কি, একটু পরে বলতেছি। রিভিশন ফেজের ব্যাপারটা হচ্ছে কি, ধরো আমাদের প্ল্যানটা থাকে এইরকম যে আমাদের সেকেন্ড টাইমার স্টুডেন্টরা যখন ক্লাস শুরু করে তখন আসলে তোমার এইচএসসি পরীক্ষা, মানে যারা এবার ফার্স্ট টাইমার হবে তাদের কিন্তু এইচএসসি পরীক্ষা তখন শুরুও হয় না, অনেক দেরি, তখনও অনেক দেরি। তো দেখা যায় কি, সেকেন্ড টাইমের ক্লাস রেগুলার ক্লাস যেগুলো শেষ হইতে 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 যখন গিয়ে সেকেন্ড টাইমারদের সবগুলো লেকচার একবার শেষ হয়ে যায় ওই সময় ফার্স্ট টাইমারদের এইচএসসি পরীক্ষা শুরু হয়। এটা প্রতি বছরই হয় মোটামুটি। কেমন? মানে ফার্স্ট টাইমাররা তখন মাত্র এইচএসসি পরীক্ষা স্টার্ট করলো, ওই সময় আমাদের সেকেন্ড টাইমারদের একবার কোর্স কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, সবগুলো লেকচার একবার শেষ হয়ে যায়। তো এরপরে যেহেতু লম্বা সময় থাকে আমাদের প্ল্যান থাকে এরকম যে এই পড়াটাই আবার আমরা যদি একটু ডিফারেন্ট ওয়েতে, ডিফারেন্ট সিলেবাসে, ডিফারেন্ট মানবন্টনে, কিছু পরীক্ষার মাধ্যমে, কিছু ক্লাসের মাধ্যমে যদি আমরা আবার স্টুডেন্টকে যদি আবার রিভিশন করাই তাহলে স্টুডেন্টের পড়াটা বেশি ইফেক্টিভভাবে মনে থাকবে। হ্যাঁ, তো রিভিশন ফেজে কী করি সেটা হচ্ছে যে তোমার আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ওই সময় আমরা কিছু মিক্সড এক্সাম নিই। মিক্সড এক্সাম কীরকম, ধরো পুরো বায়োলজি বইটাকে আমি 13 ভাগে ভাগ করব, কেমিস্ট্রি বইটাকে 13 ভাগে ভাগ করব, ফিজিক্স বইটাকে 13 ভাগে ভাগ করব, আমাদের জেনারেল নলেজের সিলেবাসটাকে 13 ভাগে ভাগ করব, ইংলিশের সিলেবাসটাকে 13 ভাগে ভাগ করব। ঠিক আছে, ভাগ করে কি করব, বায়োলজির এক ভাগ, কেমিস্ট্রির এক ভাগ, ফিজিক্সের এক ভাগ, জেনারেল নলেজের এক ভাগ আর তোমার ইংলিশের এক ভাগ নিয়ে আমরা একটা এক্সাম নিব। এর নাম হচ্ছে মিক্সড এক্সাম ওয়ান। ঠিক আছে, এখানে বায়োলজি থেকে তোমার 30 মার্কের প্রশ্ন থাকবে, কেমিস্ট্রি থেকে 25, ফিজিক্স থেকে 20, ইংলিশ থেকে 15, জিকে থেকে 10। তার মানে মেডিকেল ভর্তি পরীক্ষার মানবন্টনেই পরীক্ষাগুলো হবে এবং এই পরীক্ষাতে 100 মার্কের একটা প্রশ্ন হবে। তোমার মিক্সড এক্সাম ওয়ান যখন তুমি দিচ্ছ তখন তুমি কিন্তু একটা বড় সিলেবাসের পরীক্ষা দিচ্ছ। ডেইলি এক্সামে যখন তুমি পরীক্ষা দিতা একদিনে তুমি একটা লেকচারের উপর এক্সাম দিতা, তো সিলেবাসটা একটু ছোট ছিল। এখন যখন তুমি রিভিশন ফেজে আসলা তোমার প্রত্যেকটা এক্সামের সিলেবাসটা একটু বেড়ে গেল, তাই না? কিছু বায়োলজি পড়তে হবে, কিছু ফিজিক্স পড়তে হবে, কিছু কেমিস্ট্রি পড়তে হবে। তো এই এক্সামগুলোর আগে কিন্তু বন্ধও থাকবে ভালো, যেন তুমি
পড়াশোনার জন্য ভালো সময় পাও, ঠিক আছে? এইভাবে মিক্সড এক্সাম ওয়ান, মিক্সড এক্সাম টু, মিক্সড এক্সাম থ্রি, মিক্সড এক্সাম ফোর হওয়ার পরে তুমি একটা মেগা এক্সামে অংশ নিবা, এটার নাম হচ্ছে মেগা এক্সাম ওয়ান, ঠিক আছে? মেগা এক্সাম ওয়ানের সিলেবাস হবে মিক্সড এক্সাম ওয়ান থেকে শুরু করে মিক্সড এক্সাম ফোর পর্যন্ত পুরাটা, বুঝতেছো? মেগা এক্সাম ওয়ানের সিলেবাসটা কিন্তু অনেক বড়, তো মেগা এক্সাম ওয়ানের আগে তুমি মোটামুটি তিন দিন বা চার দিন বন্ধ পাবা। মেগা এক্সাম ওয়ানটা আমরা নিব কোনো একটা শুক্রবারে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত মেডিকোর বাইরে ভিন্ন কোনো এক্সাম সেন্টারে। ব্যাপারটা বুঝতে পারছো? তুমি যখন মেডিকোতে বসে, মেডিকোর ক্লাসরুমে বসে যখন তুমি এক্সাম দিচ্ছ, ডেইলি এক্সাম দিচ্ছ, তোমার এক্সাম দেওয়ার সময় কিন্তু বাড়তি কোনো টেনশন কাজ করে না, কারণ তুমি প্রতিদিনই এই রুমেই বসতেছো, প্রতিদিনই এই বেঞ্চেই বসতেছো। অনেকে তো বেঞ্চে নিজের জায়গা ঠিক করে ফেলে যে এটাই আমার জায়গা, আমি এখানে বসেই প্রতিদিন পরীক্ষা দিই, এই ভাইয়াটাই ডেইলি আমাকে গার্ড দেয়। তো ভাইয়ার সাথে যে গার্ড দিচ্ছে তার সাথে কিন্তু তোমার একটা কি মেন্টাল বন্ডিং হয়ে যায়, তুমি জানো যে না ঠিক আছে একটু এদিকে ওদিক গার্ড ঘুরাইলে আমাকে হয়তো কিছু বলবে না, একটা পরিচিত পরিবেশ থাকে, আশেপাশে তোমার ফ্রেন্ডরা থাকতেছে, প্রতিদিন তুমি এদের সাথে বসে এক্সাম দিচ্ছ, তো একটা রিল্যাক্সেশন কাজ করে। তো আমাদের কাছে মনে হয়েছে যে এক্সাম সেন্টারে পরীক্ষা দিলে তোমার এই রিল্যাক্সেশনের ব্যাপারটা কিন্তু কেটে যাবে। তুমি যেহেতু একটা জায়গায় সিট ফেলে আমরা তোমার পরীক্ষা নিচ্ছি, তোমাকে এক্সাম সেন্টারে যেতে হবে, ধাক্কাধাক্কি করতে হবে, তারপরে গিয়ে তোমার সিট প্ল্যান দেখে নিজের সিট খুঁজে বের করতে হবে, তারপরে তুমি তোমার পাশে যাকে বসে দেখবা তাকে তুমি আগে কখনো দেখো নাই, কারণ সে অন্য কোনো না কোনো ব্যাচের অন্য কোনো না কোনো জায়গা থেকে আসছে পরীক্ষা দেওয়ার জন্য তোমার সাথে, তাই না? তার মানে ওই যে তোমার যে একটা রিল্যাক্সেশন, একটা যে পরিচিত পরিবেশ, এরকম থাকতেছে না। তোমার যেদিন গার্ড দিবে সে তোমার এলাকার সরকারি মেডিকেল কলেজে যে পড়তেছে এমন কোনো সিনিয়র ভাইয়া বা আপুকে আমরা ওই দিন ডাকবো গার্ড দেওয়ার জন্য। তোমরা জানো মেইন ভর্তি পরীক্ষায় আমাদের ডাক্তাররা গার্ড দেয়, ডাক্তার সাহেব যারা তারা গার্ড দেন, তো আমরা তোমাদের এক্সামের সময় কিন্তু আমরা এরকম বিভিন্ন মেডিকেল কলেজের ফোর্থ ইয়ার ফিফথ ইয়ারের পরে এরকম ভাইয়া পুরা তাদেরকে ডাকবো, তারা এসে তোমাদেরকে গার্ড দিবে, তাদের সাথে তোমাদের কোনো পরিচিতি নাই। সো ওই যে একটা যে ফ্রিডম ঘাড় ঘুরানো, তুমি কিন্তু ওইটা ওই দিন পাচ্ছ না। মেডিকোর প্রত্যেকটা এক্সামে কিন্তু খুব কড়াভাবে গার্ড দেওয়া হয়, কিন্তু ওই যে তোমার যে মেন্টাল যে একটা যে একটা পজিটিভিটি, এটা কিন্তু তুমি ওই এক্সাম সেন্টারে কিন্তু পাচ্ছ না। তো এক্সাম সেন্টারে তুমি যখন এইভাবে নিয়মিত এক্সাম দিবা, তোমার কিন্তু একটা মেইন পরীক্ষা এক্সাম দেওয়ার একটা অভিজ্ঞতা আসবে, বাড়তে থাকবে। কেমন? তো যেটা বলতেছিলাম, তো মেগা এক্সাম ওয়ান গেল, এরপরে মিক্সড এক্সাম ফাইভ সিক্স সেভেন এইট হবে, এরপর আরেকটা মেগা এক্সাম হবে মেগা এক্সাম টু, এটাও একটা শুক্রবারে হবে সকাল 10টা থেকে 11টা সেইমভাবে কোনো একটা এক্সাম সেন্টারে। বুঝতে পারছো আমার কথা? মেগা এক্সাম টু এর সিলেবাসটা কি হবে? মিক্সড এক্সাম ওয়ান থেকে মিক্সড এক্সাম এইট পর্যন্ত পুরাটা, তার মানে এটা সিলেবাসটা কিন্তু আরেকটু বড়, তাই না? তার মানে এটার জন্য আমাদের বন্ধ দিব একটু বেশি। তুমি কি বুঝতেছো ব্যাপারটা? আমরা কি করতেছি, ধীরে ধীরে তোমাকে একটু বেশি বেশি করে সিলেবাসে এক্সাম দেওয়ানোর একটা প্র্যাকটিস করাচ্ছি। কারণ আমরা মনে করি মেইন এক্সাম যখন হবে, মেডিকেল ভর্তি পরীক্ষা যখন হবে, তার আগের যে সাত দিন তোমাকে কিন্তু ঠিকভাবে ডিস্ট্রিবিউট করে নিতে হবে, যে আজকে আমি বায়োলজি পড়বো, কালকে আমি কেমিস্ট্রি পড়বো, তারপর দিন বোটানি পড়বো, তারপর দিন জুওলজি পড়বো, এভাবে ভাগ করে নিতে হবে। কিন্তু ধরো তুমি হয়তো মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন চিন্তা করলো যে আমি জুওলজি পড়বো আজকে, এবং লাস্ট শনিবার তুমি হয়তো ফিজিক্স ফার্স্ট পেপার পড়ছো, তো তুমি কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন কিন্তু ফিজিক্স ফার্স্ট পেপার কিন্তু আরেকবার দেখতে পারবা না, পুরোটা খুলে মহাকর্ষ চ্যাপ্টার খুলে তুমি এই লাইনটা পড়তে পারবা না আরেকবার, যে আরেকবার দেখে যাই। তো যে এক্সাম, আমি যখন বড় একটা এক্সাম দিচ্ছি, আমি কিন্তু এক্সাম সেন্টারে যাওয়ার আগে সবগুলা বইয়ের সবগুলা চ্যাপ্টারের সবগুলা লাইন দেখে যে আমি যাইতে পারবো না, এটা যে একটা স্বাভাবিক ব্যাপার, এটা তোমার মাথায় ঢুকাইতে হবে। যে আমি তো ডেইলি এক্সামের সময় তো কোর্স রসায়ন থেকে একদম মাথায় পড়ে আসছিলাম, ঝালবুড়ির মতো একদম সব পারছিলাম, আজকে তো বড় একটা এক্সাম, এখানে তো চারটা চ্যাপ্টার একসাথে, আমি তো কোর্স রসায়নটা ওইভাবে রিভিশন দিতে পারি নাই, তাহলে আমার কি হবে, আমি তো পারবো না। এই যে একটা ভয়, এই ভয়টা কিন্তু স্টুডেন্টদের খেয়ে ফেলে, এই ভয় থেকে বেরোয় আসতে হবে। মেইন ভর্তি পরীক্ষায় কিন্তু 100টা প্রশ্ন থাকবে, 4টা অপশন থাকবে, তার মানে টোটাল 400টা ইনফরমেশন তোমাকে মনে রাখতে হবে। তুমি যে কয়েক হাজার কয়েক লাখ ইনফরমেশন যে মনে রেখে যাচ্ছ পরীক্ষার হলে, এত লাখ ইনফরমেশন কিন্তু তোমাকে এক্সাম হলে ডিল করতে হবে না, তোমাকে জাস্ট 400 ইনফরমেশন ডিল করতে হবে। তোমার এই ইনফরমেশনগুলো যে ডিল করার ক্ষমতা, এটা তোমার আছে, এটা তোমার রেসিডিয়াল মেমোরিতে থাকে, এবং এটা স্বাভাবিক ব্যাপার, প্যানিক করার কিছু নাই। এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে তুমি যদি বারবার যাও, তাহলে এইটা তোমার মেইন এক্সামে তোমাকে হেল্প করবে, ঠিক আছে? এইভাবে আমরা আবার মিক্সড এক্সাম 9, 10, 11, 12, 13 আরও 5টা পরীক্ষা নেওয়ার পর আরেকটা মেগা এক্সাম হবে মেগা এক্সাম থ্রি, এটার সিলেবাস হবে টোটাল মিক্সড এক্সাম ওয়ান থেকে 13 পর্যন্ত পুরাটা। তার মানে কি দাঁড়াইলো, রিভিশন ফেইজে আমি যখন ঢুকতেছি তখন আমি
ওই যে গত 4 মাস ধরে যা যা পড়ছি সেগুলোকে আমি ভিন্নভাবে ভিন্ন অ্যাঙ্গেলে মেডিকেল ভর্তি পরীক্ষার আদলে ধীরে ধীরে প্রেশার বেশি নিয়ে নিয়ে নিজেকে অভ্যস্ত করতেছি যে না বড় সিলেবাসের পড়া কিভাবে পড়তে হয়, তাই না? রিভিশন তো এইভাবেই দেওয়া উচিত, তাই না? তো এইটা হচ্ছে রিভিশন সেন্টারের আমাদের প্ল্যান, রিভিশন ফেজের প্ল্যান। আর লাস্ট যে একটা কথা বলতে চাই আমি সেটা হচ্ছে এইবারে 23 সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় আসলে আমরা আনইউজুয়াল কি পাইছি এটা একটু যদি আমরা দেখি যে আনইউজুয়াল কি ছিল। সেটা হচ্ছে যে তোমার স্বাভাবিকভাবেই শর্ট সিলেবাস থেকে প্রশ্ন বেশি থাকবে, বেশিই ছিল, 61টা প্রশ্ন ছিল শর্ট সিলেবাস থেকে, আর শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাস থেকে 14টা ছিল। আর তোমার ওই যে ফিজিক্স আর কেমিস্ট্রিতে আমরা সবসময় বলি, তোমরা অলরেডি জানো, মুখস্থ হয়ে গেছে এটা, যে অনুশীলনী থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হবে। এবার কিন্তু সেটাই হয়েছে, ফিজিক্স আর কেমিস্ট্রিতে কিন্তু অনুশীলনী থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হয়েছে। এবং এবার নতুন একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে বোর্ড এক্সামের কোয়েশ্চেন থেকে প্রশ্ন হয়েছে। ওই যে আজমল স্যারের বইয়ের তোমার একদম বইয়ের শেষে থাকে না বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রশ্ন প্রত্যেক বছরে, ওই প্রশ্ন থেকে কিন্তু হুবহু অপশন সহ এইবার কিন্তু 19টা প্রশ্ন আসছে। তো এটা যখন আমরা এবার জেনে গেছি যে না বোর্ড এক্সামের প্রশ্ন থেকে হুবহু তুলে দেয়, তো এই বছর কিন্তু আমাদের ওই পড়াশোনার মধ্যে এই ব্যাপারটা ঢুকবে যে অনুশীলনীর প্রশ্ন সলভ করার পাশাপাশি আমরা কিন্তু বইয়ের শেষে যে বোর্ড এক্সামগুলোর প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমরা সলভ করব। হ্যাঁ, আর তোমার হচ্ছে যেটা বোটানিতে এবার যেটা একটা ব্লান্ডার হয়েছে সেটা হাসান স্যারের যে বই, হাসান স্যারের বই থেকে একটা প্রশ্ন আসছে, আজিবুল স্যারের বই থেকে 14টা প্রশ্ন আসছে, আলিম স্যারের বই থেকেও প্রশ্ন আসছে, এবং বোটানি থেকে এবার বেশি প্রশ্ন আসছে। তো এইটা গত 25 বছরের মধ্যে তৃতীয় বছর যেখানে বোটানি থেকে বেশি প্রশ্ন হয়েছে, জুওলজি থেকে কম প্রশ্ন হয়েছে। তো বুঝতেই পারতেছো যে এই বছর আবার প্রাণীবিজ্ঞানে কিন্তু আবার ঠিক ছিল, প্রাণীবিজ্ঞানে আজমল স্যারের বই থেকেই সব প্রশ্ন ছিল। তা আমরা যেহেতু বুঝতেছি যে এই বছর যে প্রশ্ন হয়েছে তা সেটা দেখে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র একটা রাইটারের বই পড়লে হচ্ছে না, আমাদের বাড়তি আরও 2টা রাইটার বা 3টা রাইটারের বইয়ের তথ্যগুলা দেখতে হবে। তো মেডিকো এই ব্যাপারে কি চিন্তা করে, আমরা প্রত্যেক বছরই যেটা করি যে মূল যে টেক্সট বইটা, মূল রাইটারের যে বইটা সেটা আমরা ক্লাসে পড়াই, পাশাপাশি অন্যান্য রাইটারের বইতে কী কী বাড়তি তথ্য আছে যেটা মূল রাইটারের বইতে নাই, ওই তথ্যগুলো কিন্তু আমরা একসাথে করে আলাদা একটা কম্পেনিয়ন বইতে তোমাদেরকে দিয়ে থাকি। তোমরা যারা আগের বছর মেডিকোতে ছিলা তোমরা এটা জানো, নতুন যারা আসছো তাদের উদ্দেশ্যে বলি এবং আগের বছর যারা ছিলা তাদের উদ্দেশ্যেও বলি, এবার আমরা বায়োলজির জন্য একটা ভিন্ন প্ল্যান নিছি। সেটা হচ্ছে যে বায়োলজির জন্য প্ল্যানটা হচ্ছে যে প্রত্যেকটা বোটানি এবং জুওলজি ক্লাসের পর ক্লাসের মধ্যেই তোমার মূল রাইটারের যে বই তার পাশাপাশি ভিন্ন রাইটারের বইয়ে অতিরিক্ত কি আছে এটা আমরা শুরু থেকেই ক্লাসের মধ্যে পড়াবো। এবং প্রত্যেকটা জুওলজি এবং বোটানি মানে প্রত্যেকটা বায়োলজি ক্লাসের শেষে তুমি মোটামুটি 2 থেকে 3 পৃষ্ঠার একটা নোট পাবা, যেই নোটের মধ্যে অন্যান্য রাইটারের যে অতিরিক্ত তথ্যগুলো আছে সেগুলো কিভাবে সহজে মনে রাখা যায়, কিভাবে ছন্দ দিয়ে মনে রাখা যায়, কোন জায়গার বেসিকগুলো ক্লিয়ার করতে হবে, এই ব্যাপারগুলো কিন্তু আমরা ক্লাসের শেষে ওই 2-3 পাতার নোটের মধ্যে অ্যাড করে দেব, যেটা ক্লাসেও তোমাকে বোঝানো হবে এবং ক্লাসের শেষে তোমাকে নোটটা দিয়েও দেওয়া হবে। কেমন? আরেকটা জিনিস আমরা এই বছর তোমার হচ্ছে ভর্তি পরীক্ষার যে প্রশ্নের আলোকে আমরা চিন্তা করে নিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের দাগানো বইয়ের যে ফরমেশনটা সেটা আমরা একটু চেঞ্জ করেছি। যেহেতু বায়োলজি থেকে এবার বেশি প্রশ্ন বোটানি থেকে হয়েছে, কম প্রশ্ন তোমার হচ্ছে জুওলজি থেকে হয়েছে, এবং প্রশ্নগুলোর যে ধরন যেগুলো আমি দেখলাম যে মানে প্রশ্নের উত্তর পারতে হলে তোমাকে একদম ডিপ থেকে পড়তে হবে, একদম বুঝে বুঝে পড়তে হবে, হ্যাঁ ফাঁকে ঝুঁকি মারার কোনো জায়গা কিন্তু বায়োলজিতে নাই, এটা যেটা আমরা গত 2 বছরের প্রশ্ন থেকে বুঝতেছি। তো দাগানো বইয়ের ব্যাপারটাতে এই জিনিসটা কিন্তু ইফেক্টের মধ্যে আসছে। দাগানো বইয়ের স্লাইডটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি একটু সরে আসলাম, দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে তোমার কোন শব্দগুলো আসলে একটা পাতাতে মনে রাখা দরকার, কোন শব্দগুলো আসলে মনে রাখার দরকার নাই, কোন জায়গাটা বারবার পড়া দরকার, এই ব্যাপারটার একটা কিন্তু ক্লিয়ার ইনস্ট্রাকশন তুমি ক্লাসে পাবা এবং দাগানো বইয়ের PDF পাবা, হ্যাঁ এটার মাথায় রাখবা। আর একটা জিনিস আমরা যেটা এবার করছি সেটা হচ্ছে যে তো মনে করে দেখো গত বছর কিন্তু আমাদের প্রিপারেশনের সময় কিন্তু বারবার হরতাল অবরোধ পড়তেছিল। তো হরতাল অবরোধে আমরা কি করতাম, অফলাইন ব্যাচে যারা ছিল তাদের জন্য বলতেছি, হরতাল অবরোধে আমরা যেটা করতাম যে যেহেতু খুব মারাত্মকভাবে হরতাল চলতেছিল, একটা নিরাপত্তা জনিত একটা প্রবলেমও ছিল যে বাসা থেকে বাইরে বের হতে গেলে একটা আশঙ্কা যে কী হয় কী হয়, বাবা মায়েরা অনেক টেনশনে ছিলেন আমাদের। তো আমরা যেটা করছি যে যারা যারা হরতাল অবরোধের জন্য যে যে ক্লাসগুলো আমাদের স্টুডেন্টদের মেডিকোতে হচ্ছে সেই ক্লাসগুলো আমরা ওই দিনই সার্ভারে আপলোড করে দিতাম, যেন একজন স্টুডেন্ট মেডিকোতে যদি ক্লাস করতে নাও আসতে পারে ওই দিন যদি মিস করেও যায় কোনোভাবে, সে যেন অনলাইনে যেন ও রেকর্ডেড ক্লাসটা দেখে নেয়, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা এই বছর একটু জিনিসটাতে চেঞ্জ আনতে চাচ্ছি। আমরা চিন্তা করলাম যে এই বছর আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট প্রতিদিন মেডিকোতে তার
যেই টপিকের ওপর বা যেই লেকচারের ওপর অফলাইন ক্লাস থাকছে এটা স্টুডেন্ট বাসায় গিয়ে ওই দিনই মেডিকোর সার্ভারে ঢুকে রেকর্ডেড ক্লাসটা আবার চাইলে করে নিতে পারবে যদি তার কোনো টপিক রিভিশন দেওয়ার দরকার হয়। আমরা খেয়াল করে দেখছি যে অফলাইন ক্লাসে অনেক সময় অনেক স্টুডেন্ট আসতে পারে না বা হয়তো কোনো একটা টপিক পড়ানোর সময় সে হয়তো অন্যমনস্ক ছিল, হয়তো মিস করে গেছে বা হয়তো আগের টপিক বুঝতে বুঝতেই পরের টপিকের ওপর আলোচনা হয়ে গেছে, সে ওভাবে ধরতে পারে নাই, তার বাসায় গিয়ে মনে হচ্ছে যে এটা আরেকবার দেখতে পারলে ভালো হইতো। অনলাইন ব্যাচের স্টুডেন্টরা তো একই ক্লাস বারবার দেখতে পারে, চাইলে অফলাইনে ভর্তি হয়ে তাইলে মনে হয় একটু ভুলই করে ফেললাম, আমি মনে হয় এই টপিকটা আরেকবার দেখতে পারলে ভালো হইতো। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টরা আবার আমাদের টিচারদের সাথে যোগাযোগও করছে অনেক সময়। তো আমরা এবার চিন্তা করলাম যে ব্যাপারটাকে আমরা আরেকটু ইউনিভার্সাল করি, আমরা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য প্রতিদিন যে টপিকের ওপর ক্লাস হবে এই টপিকের ওপর ক্লাসটা কিন্তু আমরা সার্ভারে ওই দিনে রেকর্ডেড আপলোড করে দিব, যেন স্টুডেন্ট চাইলে পরবর্তীতে টপিকটা আরেকবার দেখে নিতে পারে। তবে এই ক্ষেত্রে আমরা আরেকটা স্টেপ নিচ্ছি, আমাদের অনেক অনেক আলসে স্টুডেন্ট আছে যারা স্বীকার করবেন অবশ্যই এখন কমেন্ট বক্সে, যারা হচ্ছে যখনই শুনে যে রেকর্ডেড ক্লাস আমাদের সার্ভারে তো আছেই, তাহলে আজকে আর অফলাইনে ক্লাসে যাওয়ার কি দরকার, গেলাম না ক্লাসে ফাঁকি মারতে চায়। এইটা কিন্তু আমাদের এখান থেকে আমাদের যারা স্টাফ ভাই আপু যারা আছেন প্রত্যেক ব্রাঞ্চের তাদের কিন্তু ওইভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে বা দেওয়া থাকবে যে প্রতিদিন তুমি অফলাইন ক্লাসে উপস্থিত হতে পারতেছো কি না তোমার বাসায় আমরা ফোন করে তোমাকে বা তোমার আব্বা আম্মাকে ফোন করে জানবো, আমরা আগে সিওরিটি নিব যে তোমার আজকে ক্লাসে অনুপস্থিতির কারণটা কি, কোনো উল্লেখযোগ্য কারণ কি ছিল নাকি তুমি শুধু শুধু ফাঁকি মারছো। আমরা মনে করি একজন স্টুডেন্ট যখন সেকেন্ড টাইমের হিসেবে মেডিকোতে আসে তার মাথার মধ্যে কিন্তু এই জিনিসগুলো কাজই করে না, তাও থাকে দুই একটা দুষ্টু পোলাপান থাকে না, যারা একটু সুযোগ পাইলে আরাম করতে চায়, ওই আরাম যেন কেউ করতে না পারে ওই ব্যাপারটা কিন্তু আমরা এনশিওর করবো যে অনলাইনে ক্লাস রেকর্ড তো দিয়েই দিচ্ছে, অফলাইনে যাওয়ার কি দরকার এটা কিন্তু বলা যাবে না। মেডিকো সেকেন্ড টাইমে কিন্টার গার্ডেনের মতো পড়ায়, তুমি যদি এখানে কোনো দিন ক্লাস করতে না আসো বাসায় কিন্তু ঠিকই ফোন চলে যাবে, তুমি এক্সাম না দাও বাসায় ফোন চলে যাবে যে কেন যায় নাই, কেন আজকে এক্সাম দিল না। ঠিক আছে, অনলাইনে ক্লাস রেকর্ডেড আছে বলে যে ক্লাস করবো না অফলাইনে এটা কিন্তু করা যাবে না, ক্লাস করতেই হবে মাস্ট। পাশাপাশি আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তোমাদের ফুল সিলেবাসের যে টপিকগুলো, হ্যাঁ যেইগুলা তোমরা কলেজে পড়েই আসো নাই সেই টপিকগুলোর ওপরে কিন্তু আমরা গত বছরও তোমাদের মনে থাকার কথা রেফারেন্স ক্লাস আমরা আপলোড করেছিলাম মেডিকো সার্ভারে, যে ওই টপিকগুলো আরও ডিটেইলড ওয়েতে কলেজে যেহেতু পড়ো নাই অফলাইন ক্লাস তো পড়াচ্ছি পাশাপাশি আমরা ডিটেইল ওয়েতে একটু ইলাবোরেট করে আমরা রেফারেন্স ক্লাস নিয়ে সেটা কিন্তু সার্ভারে আপলোড করেছিলাম। এবার আমরা চিন্তা করেছি যে আমাদের অনেক স্টুডেন্টের ফুল সিলেবাসের বেসিকে তো প্রবলেম আছেই, অনেকের শর্ট সিলেবাসের বেসিকেও প্রবলেম ছিল, কলেজে হয়তো সে ভালো মতো লাস্টিকে পড়েই নাই, যেহেতু সৃজনশীলের মধ্যে একটা ব্যাপার আছে যে তোমার 8টা থেকে 5টা দাগাইতে হয়, তো কিছু কিছু চ্যাপ্টার আমরা কলেজে পড়ার সময় স্কিপও করে গেছি, অনেকে ফাঁকি মেরে পড়ি নাই, একটা স্পেশাল সাজেশন নিয়ে HSC পরীক্ষার সময় আমরা দুই একটা চ্যাপ্টার বাদও দিয়ে আসছি, শর্ট সিলেবাসের ভেতরে থাকার পরেও এটা হয়তো আমরা ভালো করে পড়ি নাই, অ্যাডমিশন টেস্টের সময় এসে আমরা সেই বিপদটা বুঝতে পারছি যে হায় হায় কি করছি আগে তো পড়াশোনা করি নাই এটার উপর, এখন শর্ট সিলেবাসের চ্যাপ্টার কাউকে কিছু বলাও যাচ্ছে না। তো এবার আমরা চিন্তা করে দেখলাম যে শুধু ফুল সিলেবাস না, আমরা শর্ট সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আলাদা করে ডিটেইলড রেফারেন্স ক্লাস আমরা রেকর্ডেড সার্ভারে একদম ফ্রেশ নতুন করে নিয়ে আমরা রেকর্ড করে দিব, গত বছরের ক্লাস এই বছর আবার আপলোড করে দিব এমনটা কিন্তু হবে না, এটা অবশ্যই তোমরা যারা আগে ভর্তি ছিলা মিলায় দেখতে পারো, নতুন করে আমাদের সিনিয়র টিচাররা রেকর্ড করে আবার আপলোড করবেন এবং এই বছর এই ডিটেইলডের পরিমাণটা আর একটু বাড়বে। তুমি বাসায় HSC ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে কোনো চ্যাপ্টার যখন শুরু থেকে পড়তা যেভাবে ভেঙে ভেঙে পড়তা ঠিক ওইভাবে ভেঙে ভেঙে রেফারেন্স ক্লাসগুলো আমরা আপলোড করব একদম বেসিক থেকে ক্লিয়ার করে করে। কেমন একটা ব্যাপার হচ্ছে রেফারেন্স ক্লাসের কিন্তু মানে তুমি একদম সবগুলো রেফারেন্স ক্লাস করে শেষ করে ফেলবা ওরা কিন্তু করতে যাও না, রেফারেন্স ক্লাসের স্ট্র্যাটেজিটা কি হবে যে তোমার যেই টপিকগুলো তোমার মানে একটু ঝালাই করা দরকার নতুন করে একটু দেখা দরকার ওই টপিকগুলো তুমি রেফারেন্স ক্লাস থেকে একবার দেখে নিতে পারো, একদম সবই গণহারে করতে হবে দরকার নাই, রেফারেন্স ক্লাসের ব্যাপারটা হচ্ছে এইরকম। তো এইটা হচ্ছে এই বছরের ভর্তি পরীক্ষা প্রশ্নের আলোকে আমাদের টার্গেটেড প্ল্যান যে আমরা আসলে কি করতে যাচ্ছি। হ্যাঁ, তো এখানে একটা জিনিস বলা বাকি আছে সেটা হচ্ছে যে ওই যে ডেইলি এক্সামগুলো যে আমরা নিব প্রতিদিন যে ক্লাসটা করবা তারপরের দিন তো ওইটার উপর একটা এক্সাম থাকবে তাই না, ওই এক্সামটা কিভাবে নেওয়া হবে বা কোন টপিকের উপর নেওয়া হবে এটার ব্যাপারে একটু আমি বলি। সেটা হচ্ছে যে কোর্স প্ল্যানটা দেখাই, মনে করো তোমার এটা হচ্ছে লেকচার 1 যে জুওলজির নাম হচ্ছে পরিপাক ও শোষণ, তার সাথে দেখো একটা ইংলিশ টপিক দেওয়া আছে বেসিক প্রিপোজিশন আর জেনারেল নলেজের টপিক দেওয়া আছে একটা 1.1 বাংলার প্রাচীন বাংলার ইতিহাস। কেমন এই টপিকগুলো কোত্থেকে আসলো, মেডিকোতে ভর্তি হওয়ার সময় তোমাকে একটা ইংরেজি বই দেওয়া হবে পাশাপাশি একটা জেনারেল নলেজ বই দেওয়া হবে, মেডিকোর ইংরেজি আর জেনারেল নলেজ বই। কেমন তো ধরো আজকে আমি তোমাকে লেকচার 1 পড়াচ্ছি,
এম পড়াচ্ছি না, আমি তো আসলে ফিজিক্স পড়াই। ধরো রাগীব ভাইয়া তোমাদের আজকে পরিপাক এবং শোষণ পড়াচ্ছেন, তো তোমাকে উনি পরিপাক শোষণের উপর টোটাল একটা আইডিয়া দিবেন ক্লাসে, ঠিক যেভাবে আমি একটু আগে বলছি ওইভাবে পড়াবেন। পড়ানোর পর বাসায় যাবা, পরিপাক শোষণের উপর তুমি পড়াশোনা করলা, করার পাশাপাশি ইংরেজি বইটা খুলে এই টপিকটা খুলে পড়ে ফেলবা, এটাও তো একটা এক বা দুই পাতার টপিক, আর জিকে বই খুলে এই টপিকটা পড়বা। তো পরের দিন যখন তুমি আসবা, তোমার 85 নম্বরের প্রশ্ন হবে পরিপাক শোষণ থেকে, আর 10 নম্বরের প্রশ্ন হবে বেসিক প্রিপোজিশন থেকে, আর তোমার হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস থেকে হবে 5 নম্বরের প্রশ্ন। তার মানে মোট 100 নম্বরের প্রশ্ন হচ্ছে, যার মধ্যে তোমার 85 নম্বর হচ্ছে সাবজেক্টিভ টপিক, 10 নম্বর হচ্ছে ইংলিশ, 5 নম্বর হচ্ছে জিকে। তার মানে তুমি ডেইলি কিন্তু অল্প অল্প করে জিকে ইংলিশ পড়তেছো, ঠিক আছে? পাশাপাশি আরেকটু বলি, সেটা হচ্ছে এই যে 85 নম্বর যে থাকবে পরিপাক এবং শোষণ থেকে, তার মধ্যে 65 মার্ক থাকবে এমসিকিউ আর 20 মার্ক থাকবে এসিকিউ। এখন এসিকিউ জিনিসটা কি? এসিকিউ মানে এমন কিছু প্রশ্ন যেগুলোর কোনো অপশন থাকবে না, শুধু প্রশ্ন থাকবে, নিচে ফাঁকা জায়গা থাকবে, এক কথা উত্তর আর কি। এসিকিউ কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে না, কোনো ভার্সিটি অ্যাডমিশন টেস্টেও কিন্তু এসিকিউ আসে না, এক কথা উত্তর কোথাও আসে না। ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন আসে, ওটা এক কথা উত্তর না। তো এসিকিউ কোথাও আসে না, কেন মেডিকেলতে দেওয়া হচ্ছে? কারণ হচ্ছে আমরা দেখছি যে যখন আমাদের রিভিশনটা ভালো মতো হয় না, আপ টু দ্য মার্ক হয় না, তখন আমরা অনেক সময় অনেক প্রশ্নের উত্তর আমরা অপশন দেখে আমাদের মনে করতে হয় যে বাংলাদেশের রাজধানী কি, অপশন দিলে তখন পারে, অপশন ছাড়া ভুলে গেছে, মনে পড়তেছে না, ভাষা লাগতেছে, কোন লাইন থেকে যেন প্রশ্ন আসছে, কোন লাইন যেন পড়ছিলাম ভুলে যায়, ওই জায়গায় কিন্তু একটা দুর্বলতা কিন্তু রয়ে যায়, যে অপশন দেখলে মনে পড়ছে, অপশন না দেখলে মনে পড়তেছে না। এই দুর্বলতাগুলো ধরার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি এসিকিউ, তুমি এসিকিউ তখনই পারবা যখন তোমার রিভিশনটা ভালো মতো হবে। তো এসিকিউতে 20 মার্ক থাকবে, এই 20-এ তুমি কত পাচ্ছ সেটা তোমাকে বলে দিবে যে তোমার আসলে এই চ্যাপ্টারের ওপর প্রিপারেশন কতটুকু হয়েছে, ঠিক আছে? তবে এসিকিউ শুধুমাত্র ডেইলি এক্সামেই থাকবে, উইকলি এক্সামেও থাকবে না, মডেল টেস্টেও থাকবে না, তারপরে তোমার হচ্ছে মিক্সড এক্সামেও থাকবে না, কোথাও থাকবে না, জাস্ট ডেইলি এক্সামে বেসিক পড়াশোনার সময় এসিকিউটা তুমি ফেস করবা প্রত্যেক দিন 20 মার্ক করে, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি প্ল্যান। আর একটা ব্যাপার হচ্ছে যে ভাইয়া জিকে ইংলিশ তো প্রতিদিনই পড়তেছি, তো জিকে ইংলিশের কি ক্লাস হবে? না হবে। জিকে ইংলিশের জন্য দেখো একদম কোর্স প্ল্যানের শেষ অংশে তোমার কিছু লেকচার আলাদা করে আছে, প্রত্যেক সপ্তাহে তোমার একটা জিকে অথবা একটা ইংলিশ ক্লাস কিন্তু হবে। একদম এই যে ইংলিশ ক্লাসটা হবে এটার ওপর 100 মার্কের ওপর একটা পরীক্ষা হবে, 100 মার্কের, ওটা শুধু এমসিকিউ হবে। আবার জিকের জন্য যখন তোমার এই ক্লাসটা হবে তখন তোমার জিকের ওপরও এই টপিকের ওপর একটা 100 মার্কের একটা এমসিকিউ হবে, ওখানে কোনো এসিকিউ থাকবে না, কোনো এক কথা উত্তর থাকবে না, শুধু তোমার 4টা অপশন থাকবে এই আর কি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্ল্যান। এখন লাস্ট কথা হচ্ছে কবে ক্লাস শুরু হচ্ছে। নতুন ব্যাচের ক্লাস আমরা আসলে চাইছিলাম 12 তারিখ থেকেই শুরু করতে, কিন্তু আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি 12 তারিখে প্রথম রোজা হওয়ার চান্স খুব বেশি, বা দ্বিতীয় রোজাও হতে পারে 12 তারিখে। তো যেহেতু রোজার সময় প্রথম 2-3 রোজায় কিন্তু অনেক কষ্ট হয় না, পড়াশোনায় মনোযোগ দিতে কষ্ট হয়, একটু শারীরিক একটু সমস্যা অনেকের হতে পারে, দুর্বল লাগতে পারে, আমরা চিন্তা করলাম যে না আমরা একটু 1 সপ্তাহ পিছিয়ে দিই, প্রথম রোজা থেকে একটু 1 সপ্তাহ পিছিয়ে দিই। আমরা 22 মার্চ শুক্রবার শুভ দিনে আমরা মেডিকেল ক্লাস শুরু করব বাংলাদেশের সবগুলা ব্রাঞ্চে একযোগে। তুমি তোমার যেই ব্রাঞ্চে ভর্তি হতে চাও সেই ব্রাঞ্চের কন্ট্যাক্ট নাম্বার মেডিকোর পেজে দেওয়া আছে, এই লাইভের কমেন্ট বক্সে আমি দিয়ে দিতে বলবো। তুমি তোমার কিন্তু ওই ব্রাঞ্চে ফোন দিয়ে যোগাযোগ করে তোমার ব্রাঞ্চের যে রুটিনটা সেটা কালেক্ট করে নিতে পারো, কেমন, যে কবে শুরু হচ্ছে, কটার সময় ব্যাচ, হ্যাঁ কটার সময় ক্লাস, কটার সময় এক্সাম, তুমি কিন্তু ব্রাঞ্চ থেকে কালেক্ট করে নিতে পারবা। তা আমার কথা মোটামুটি শেষ। আর এখানে হচ্ছে যে বেশ কিছু প্রশ্ন আসছে, আর আমি প্রশ্নগুলোর উত্তর এখনই দিব। তার আগে আমি রাগীবকে একটু ফ্লোরে ডেকে নিচ্ছি। রাগীব, রাগীব বেশ কিছু প্রশ্ন আসছে এখানে, আমার মনে হয় যে প্রশ্নগুলো কি আমরা কালেক্ট করছি কিনা, আমি একটু উত্তরগুলো দিই না, আমাকে মনে হয় স্ক্রিনে দেখা যাচ্ছে না, নাকি দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, 22 এখানে অর্থী বলছে যে 22 মার্চ থেকে কতদিন ক্লাস হবে ঈদের আগে, এটা ভালো প্রশ্ন। অর্থী, ঈদের 7 দিন আগে আমরা সাধারণত বন্ধ দিই, তো তোমার 22 মার্চ থেকে শুরু হইলে ক্লাস খুব সম্ভবত 31 মার্চ পর্যন্তই চলবে, অথবা তোমার হচ্ছে 2 বা 3 এপ্রিল পর্যন্ত হতে পারে,
ঠিক আছে, যেহেতু তোমার 12 তারিখে যদি রোজা শুরু হয় তাহলে 11 এপ্রিল হচ্ছে ঈদ হবে। 11 এপ্রিল ঈদ হলে ঈদের মিনিমাম 5 দিন আগে তো বন্ধ থাকবেই, তার মানে ধরো 3-4 এপ্রিল পর্যন্ত ক্লাস হবে 22 মার্চ থেকে শুরু হলে। আমাদের আরেকজন আমাদের আজকে অনেক আরেকজন ভিউয়ার সে কোশ্চেনটা করেছে, পলাশি রয়, সে কোশ্চেন করেছে যে অফলাইনে ক্লাসগুলো কি মাঝে মাঝে সে অনলাইনে করতে পারবে কিনা। অবশ্যই অবশ্যই পারবে পলাশি, আমি তোমার উদ্দেশ্যে বলতে চাই যে যেহেতু প্রতিদিনের অফলাইন ক্লাসের তোমার রেকর্ডেড ভার্সনটা অনলাইনে আপলোড করা থাকবে, তুমি অবশ্যই প্রতিদিনের ক্লাসই অনলাইনে করতে পারো। হ্যাঁ, তবে তুমি অফলাইনে যদি কোনোদিন ক্লাসে অনুপস্থিত থাকো, যেহেতু আমরা এই বছর এই নতুন জিনিসটা চালু করছি, আমাদের কাছে মনে হয়েছে যে কিছু দুষ্টু স্টুডেন্ট এটা সুবিধা নিবে, তারা ক্লাস মিস দিতে চাইবে, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক বা বন্ধুর প্ররোচনায় হোক, হ্যাঁ বাবা মাকে হয়তো ভুল বোঝাবে, তার মধ্যে অনেকের সলিড প্রবলেমও থাকবে, লেজিট প্রবলেমও থাকবে, অসুস্থ থাকতে পারে অনেকে, তা আমরা এটা ভেরিফাই করব। কোন আমাদের যেহেতু স্টুডেন্টরা অফলাইনে না আসলে আমরা যেহেতু তাদের অ্যাটেন্ডেন্স রাখি ডেইলি, আমাদের ব্রাঞ্চ থেকে কিন্তু আমাদের স্টাফ ফোন দিবে যে আজকে কেন আসলো না, কেমন, অবশ্যই তখন পলাশি একটা লেজিট কারণ থাকতে হবে যে আজকে আমার মন ভালো নেই, আমি জন্য আসলাম না, এটা কিন্তু বলে পার পাওয়া যাবে না, ঠিক আছে, ক্লাস কিন্তু ডেইলি করতে হবে। আমার মনে হয় সে অ্যান্সারটা তার পেয়ে গিয়েছে। আরেকটা কোশ্চেন ভাইয়া নিয়ে নিচ্ছি, কোশ্চেনটা যদিও একটু নাদিয়া খান কোশ্চেন করেছে যে সে মেন্টালি অনেক ডিস্টার্ব লাগে তার, এখন সে এখন কি করতে পারে আবার কামব্যাক করার জন্য। এটা তো অ্যাকচুয়ালি সত্যি, ধরো আমরা একটা এক্সাম্পল দিতে পারি যে ধরো আমার যদি হাত কাটে, হ্যাঁ আমার সামনে যে রাগিব দাঁড়ায় আছে, রাগিব শুধু দেখে বলতে পারবে যে আহ ভাইয়ার হাতটা কেটে গেছে বা ভাইয়ার আঙুল দিয়ে রক্ত পড়তেছে, রাগিব এটা এতটুকু বলতে পারবে। রাগিব আমাকে প্যাম্পার করতে পারবে, হয়তো একবেলা খাওয়াইতে পারবে যে ভাইয়া চলুন আপনাকে ট্রিট দেই বা ভাইয়া আপনার জন্য দোয়া করি, এতটুকু বলতে পারবে, কিন্তু আমার যে হাত কাটার যে কষ্ট বা আমার যে হাত কাটার যে পেইন এটা কিন্তু রাগিব বুঝতে পারবে না, এটা আমার বাবা মাও বুঝতে পারবে না, আমার সামনে যে মানুষটা দাঁড়ায় আছে তার পেইন যেমন আমি বুঝতে পারবো না, আমার পেইন কিন্তু সে বুঝতে পারবে না আমি কিসের মধ্য দিয়ে যাচ্ছি। দেখো আমার ছোট বোন, আমার আপন ছোট বোন সেকেন্ড টাইমার ছিল, মেডিকোতেই পড়ছে, সেটা অনেক আগে, প্রায় এখন থেকে 7-8 বছর আগে, তো ও কিসের মধ্য দিয়ে গেছে বাসায়, কী কী ফেস করছে আমি দেখছি। হ্যাঁ, যেখানে আমি ওর টিচার কোচিংয়ে, হ্যাঁ ইমিডিয়েট বড় ভাই, সে আমিও কিন্তু বাসার বা আমাদের আত্মীয় স্বজনের যে কটু কথা বা একটু আহারে উহুরে টাইপ যে কথাবার্তা, এগুলো থেকে কিন্তু আমি আমার মানে বোনকে কিন্তু পুরোপুরি বাঁচাইতে পারি নাই। আমি দেখছি যে একজন সেকেন্ড টাইমার স্টুডেন্ট কী পরিমাণ প্রেশারের মধ্য দিয়ে যায়। তো আমার মতে এটা আসলে যেটা করা উচিত, যেটা এই সময়ে যতটুকু পজিটিভ থাকা যায় আর যতটুকু নিজের স্রষ্টা নিজের আল্লাহর কাছাকাছি থাকা যায়, হ্যাঁ এই সময় আমরা যদি একটু যার যার ধর্ম অনুযায়ী যদি আমরা ইবাদতগুলো করি, নামাজ পড়ি বা আমাদের যার যে ধর্ম শীর্ণ যদি আমরা আমাদের কাজগুলো করি, আমাদের মনে একটু শান্তি তো আসবে। পাশাপাশি আমি দেখতাম যে আমার বোন বাসায় যতটুকু হ্যাপি, মেডিকোতে আসলে ক্লাসের মধ্যে সে তার চেয়ে অনেক বেশি হ্যাপি, যেটা আমি পরে ওকে জিজ্ঞেস করে আমি বুঝছি যে ও যখন মেডিকোতে আসতো ও দেখতো যে না ওর মতো আরও 40-45 জন একই ফেইথ নিয়ে আসে, তারা একই শিপে আসে, তারা একই জাহাজে আসে, একই নৌকাতে আসে, তারা একই হোপ নিয়ে আসে এবং তারা একইভাবে যুদ্ধ করতেছে নিজেদের লাইফের জন্য। ও যখন দেখতো যে না আমি তো একা না, আমার সাথে তো আরো মানুষ আছে সেম ভরসায় আগাচ্ছে, তাহলে আমি কেন মানে মুখ বুঝে পড়ে থাকবো। তো আমার মনে হয় এই ব্যাপারটা তোমার যখন তুমি মানে ক্লাসে আসবা, সবার সাথে কথা বলবা, মিশবা, তোমার কিছু ফ্রেন্ড হবা এখানে, ফ্রেন্ডদের সাথে যখন তুমি একটা হেলদি কম্পিটিশনে যাবা, হেলদি কম্পিটিশন মানে এরকম না যে ও আমার চেয়ে 1 নম্বর বেশি পাইছে কেন আমি ওর সাথে কথা বলবো না, ব্যাপারটা এরকম না, তুমি এমন কারোর সাথে মেডিকোতে এসে ফ্রেন্ডশিপ করো যার নাম্বার পাওয়ার হার তোমার মতো, যার পড়াশোনার লেভেলটা তোমার মতো, তোমরা দুজন একসাথে মিলে এরপরে তোমরা কম্পিটিশন করো যে এই এই পরীক্ষা যত পাইছি সামনের পরীক্ষা তার চেয়ে 3 বেশি পাইতে হবে বা 5 বেশি পাইতে হবে, কেমন, আজকে আমি 65 পাইছি কালকে আমি 95 পাওয়ার আশা করতে পারি না, কারণ আমার 65 পাওয়ার পেছনে কারণ আছে, আমার বেসিকে ঘাটতি আছে, আমি হয়তো বাসায় পড়াশোনা করতে পারতেছি না, আমি হয়তো মন বসাইতে পারতেছি না, তার মানে কালকে ঠাস করে ম্যাজিশিয়ানের একটা ছুরির ইয়েতে আমার যে নাম্বার ঠাস করে 95 হয়ে যাবে এটা কিন্তু জরুরি না, আমার নাম্বার 65 আছে কালকে আমি চেষ্টা করলে এটাকে 70 নিতে পারি, কালকে আমি 70 পাইলে পরের দিন আমি 75 পাওয়ার সাহস করতে পারি, এবং আমার সাথে যদি এরকম 2-3 জন ফ্রেন্ড থাকে যারা আমার সাথে একই ফ্লোতে আগাচ্ছে, তাহলে আমার পড়াশোনা কম্পিটিশন আসবে, আমার একটু ভালো লাগবে এবং আমার একটু পজিটিভ ফিল হবে যে না আমি কিছু করতে পারি, আমার আগের মতো অবস্থা হবে না। আমার মনে হয় যে এটা অন্তত তোমাকে একটু হেল্প করবে। তাও একটা ব্যাপার, আমি আমার বোনকে কাছাকাছি থেকে দেখে তার লাইফ থেকে আমি শিক্ষা নিয়ে তোমাকে বলতেছি, প্রত্যেকের লাইফের এক্সপিরিয়েন্স আলাদা,
তোমার লাইফের এক্সপিরিয়েন্স আমার মতো আমার বোনের মতো সেম নাও হইতে পারে, তুমি তোমার জায়গা থেকে ডিল করার একটা ওয়ে খুঁজে বের করো। সবচেয়ে পজিটিভ ওয়ে হচ্ছে তুমি তোমার মতো ফেট যারা যাদের আছে তাদের সাথে মেশো, বাদ বাকির সাথে যোগাযোগ বন্ধ রাখো আপাতত। যেই ফ্রেন্ডটা এবার চান্স পেয়েছে তাকে শত্রু ভাইবো না, কিন্তু তার সাথে আপাতত যোগাযোগটা কম রাখতে পারলেই ভালো, তোমার নিজের জন্যই এবং তোমাদের ফ্রেন্ডশিপের জন্য ভালো। এটা আমার জায়গা থেকে পরামর্শ। আচ্ছা, এরপরে ভাইয়া আপনি অনেক সুন্দর করে একটা কথা বললেন যে ভাইয়া যে আমাদের আসলে উচিত নিজের সাথে কম্পিটিশন করা, যে আমরা ম্যাক্সিমাম সময় এটা করি যে ও আমার চেয়ে কেন বেশি পেলো বা ও তো চান্স পেয়ে গেল এখন আমার কি হবে। আমার মনে হয় আমাদের যুদ্ধটা আমাদের নিজেদের সাথেই। সো আমার মনে হয় নাদিয়া তুমি তোমার কোশ্চেনটার অ্যান্সার পেয়ে গিয়েছো। তো ভাই আমরা পরের কোশ্চেনে চলে আসি। সামি ফারাজি সে কোশ্চেন করেছে ভাইয়া শুধু অনলাইন কোর্সটার জন্য আমাদেরকে কত পে করতে হবে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি মনে হয় অনলাইনের জন্য আমাদের একটা পেমেন্টের শিডিউল মনে হয় তোমাদের পেজে দিয়ে দেওয়া আছে, এটা আমি এক্স্যাক্টলি কত বলতে পারতেছি না, তবে আমরা অনলাইনে কোর্স ফিটা আর একটু রিভাইজ করবো, পেজ থেকে আমরা জানাই দেবো, এটা বলে দেবো, অথবা তুমি মেডিকোর কোনো ব্রাঞ্চে ফোন করলেও জেনে যাবা। আচ্ছা তাহলে ভাইয়া, তাহলে তো সামি ফারাজি তার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গিয়েছে। ভাইয়া এর পরবর্তী কোশ্চেন, সে একটা ভালো কোশ্চেন করেছে, নীলুফা ইয়াসমিন সে কোশ্চেন করেছে ভাইয়া ডেন্টালের সলিউশন কি দিবে না মেডিকো থেকে। হ্যাঁ অবশ্যই দিবে, ডেন্টালের সলিউশন অলমোস্ট শেষ পর্যায়ে, তোমরা দেখছো যে আমরা চেষ্টা করি মানে যতটুকু প্রিসাইজভাবে সলভ দেওয়া যায়, কোন জায়গা থেকে প্রশ্ন হয়েছে, কোন লাইন থেকে প্রশ্ন হয়েছে, কেমন, কারণ আমরা তো জানি যে প্রশ্ন আসলে বানায় করে না, বইয়ের হুবহু লাইন থেকে তুলে দেয়, তো এটা কোনো না কোনো বইতে তো অবশ্যই ডিরেক্ট লাইনটা আছে, তো আমরা খুব শীঘ্রই এটা মেডিকো পেজে পোস্ট করবো। তাহলে আমরা খুব তাড়াতাড়ি মনে মেডিকোর পেজ থেকে ডেন্টাল সলিউশনটা পেয়ে যাচ্ছি, তোমরা অ্যান্সার মিলে নিতে পারবে। ভাই আরেকটা কমন কোশ্চেন যেটা অনেকেই করেছে, আমি আজকে লাইভের কমেন্ট সেকশনে এই কোশ্চেনটা অনেক দেখছি, যে অনেকেই বলছে কারো 7 মার্কস, কারো 9 মার্কস, কারো ইভেন ভাই কারো 12 মার্ক কাটা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তাদের কমন কোশ্চেন 12 মার্ক আমরা সবচেয়ে বেশিটাই নিই ভাইয়া, যে 12 মার্ক কাটা যাওয়ার পরও আমাদের চান্স পাওয়া সম্ভব কিনা। আচ্ছা এখন এই ক্ষেত্রে ধরো আমি একটা ব্যাপার বলি, যে এটা একটা খুবই ক্রুশাল কোয়েশ্চেন, সেকেন্ড টাইমার দিয়ে তো এখন একটা গণহারে 5 কাটা যায়, এটা একটা ব্যাপার আছে, আর তোমার কারো 9 কারো 12 এই ব্যাপার জায়গাতে আসলে সে কি করতে পারে বা আসলে কি তার হোপ রাখা উচিত কিনা, তার প্রিপারেশন নট স্টার্ট করা উচিত। ঠিক, তো এই ক্ষেত্রে আমার অবজারভেশন যেটা, ধরো তোমরা যদি খেয়াল করে দেখো প্রত্যেক বছরই তোমরা দেখতে পাবা যে ডিএমসিতে টপ যে করে, ডিএমসিতে যার একদম ফার্স্ট যার মার্ক, আর ডিএমসিতে যে লাস্ট যে সিটটা নেয় তাদের মার্কের মধ্যে গ্যাপ থাকে 10, মানে তুমি 10 নম্বরের গ্যাপ পাবা ডিএমসি ফার্স্ট আর ডিএমসি লাস্টের মধ্যে। এমন সময় 12 মার্কে 12 মার্কের গ্যাপ ছিল, মোটামুটি এরকম থাকে, 10-12 মতো থাকে। আর মানে সেকেন্ড মেডিকেল কলেজ ধরি, স্যার সুলেমানা মেডিকেল কলেজ ধরি, এর ওই যে ফার্স্ট সেকেন্ড সুলেমানা মেডিকেল কলেজে যে ফার্স্ট আর সর্বশেষ যে লাস্ট, একদম শেষ লাস্ট, মানে সুলেমুল্লার লাস্ট না, একদম লাস্ট মেডিকেল কলেজের লাস্ট, এদের মধ্যে গ্যাপ থাকে 10, তার মানে কম বেশি মোটামুটি একটা 20 মার্কের মতো একটা গ্যাপ থাকে মেডিকেলের যে ফার্স্ট আর মেডিকেলের যে লাস্ট তাদের মধ্যে, এবং 10 মার্কের গ্যাপ থাকে ডিএমসির মধ্যেই। তো এই ক্ষেত্রে তুমি বুঝতেই পারতেছ যে একজন স্টুডেন্ট যদি তোমার ঢাকা মেডিকেলে পড়ার মতো যদি মার্ক তুলতে পারে, তার কিন্তু 12 কাটা গিয়ে সে একটা ভালো মেডিকেল কলেজে কিন্তু জায়গা সিকিউর করতে পারবে, তাই না? তবে 9 মেডিকেল কলেজের মধ্যেই পারবে ইনশাআল্লাহ। ঠিক, কিন্তু এখানে সমস্যা কোনটা হয়, সমস্যা হচ্ছে পিছুটান, যে আমার পা তো শিকল দিয়ে বাঁধা, আমি তো 12 নম্বরের মাইনাসে বসে আছি, আমি তো ওই পর্যন্ত যেতেই পারবো না, ওই যে চিন্তাটা ওইটা আমাদের খেয়ে ফেলে, তখন দেখা যায় কি আর ওই যে 12 মার্কের যে নেগেটিভিটিটা ওইটা স্টুডেন্ট এড়াইতে পারে না, কারণ শুধু তার নিজের না ভাবলেও তো চলে না, তার আশেপাশে তো তাকে এটা শোনানোর জন্য মানুষের তো অভাব নাই, 12 কাটা গিয়ে এটা সম্ভব, আপনার বাচ্চা যাবে, এটা পসিবল, একবারই তো পারেনি, সেকেন্ডবার কেন পারবে, পারবেই না, এটা বলার মতো মানুষের অভাব নাই, এটা সত্যি, এটা কষ্টজনক হলেও সত্যি। তবে একটা ব্যাপার আমি বলি, যারা ধরো এই ব্যাপারটা বলে আমাদের ব্যাপারে কনসার্ন, হয়তো তাদের তারা শুধু আমাদের ভালোই চায়, কিন্তু ধরো আমাদের উপর বা আমি যে স্টুডেন্ট আমার উপর এটার আসর কি হচ্ছে, আমার উপর এটার প্রভাব কি হচ্ছে ওটা তার দেখে না, তাই না? অনেক সময় আমাদের গুরুজন আমাদের সিনিয়ররা তো বলে এক থাপ্পড় দেবো পড়তে পারে, কারণ আমাকে যেটা আদর করেও বলা যেত না, মারার ভয় না দেখেও বলা যেত, এটা হয়তো উনি বুঝতেছেন না, কারণ একটা জেনারেশন গ্যাপের ব্যাপার আছে, হয়তো আমার জায়গাতে উনি নাই থাকলে উনি বুঝতো যে ওনার কেমন লাগতেছে, এই ব্যাপারগুলো একটা ঝামেলা আছে। তবে এটা শিকার মানে এই মানে দুর্ভাগ্যের শিকার আসলে আমরা হই। তো এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে 12 মার্ক কেটে 5 মার্ক কেটে 7 মার্ক কেটে চান্স পাওয়ার অনেক রেকর্ড আছে, অবশ্যই এক্সেপশন না, এগুলো এক্সাম্পল, এগুলো এক্সেপশন না, তুমি সেই এক্সাম্পলের একজন হইতে পারো, তোমার এক্সাম্পল আমরা নেক্সট বছর অন্য আরো 10 জন স্টুডেন্টকে দিতে পারবো, এই যে দেখো 12 মার্কেটে চান্স পাইছে, তো এটা পসিবল, ঠিক মতো শুরু করো, বাকিটা আল্লাহ ভরসা। হ্যাঁ, এখানে আমি একটু জিজ্ঞাসা করতে চাই, আমি 12 মার্কে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চান্স পাওয়ারও রেকর্ড দেখেছি ভাইয়া,
তো এই ক্ষেত্রে আমি বলবো যে সেকেন্ড টাইমের ক্ষেত্রে এই জিনিসটা সবার আগে আসে মাথায় যে আমার 5 মার্ক কাটা যাচ্ছে কিংবা আমার 7 বা 8 মার্ক কাটা যাচ্ছে। বাট আমরা আসলে একটা জিনিসকে অবজার্ভ করতে ভুলে যাই যে আমাদের একটা পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স আছে। এক্সাম ফোবিয়াটা আমাদের ফার্স্ট টাইমের তুলনায় কিছুটা হলেও কম। এই সকল অ্যাডভান্টেজ আমরা আসলে অনেক সময় দেখতে ভুলে যাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার 5 মার্ক কেটে যাওয়ার এই ভয়টাই বেশিরভাগ ক্ষেত্রে পেয়ে থাকি। ভাইয়া আরেকটা কোশ্চেন নিয়েছে ভাইয়া জানাতুল ফেরদৌসি, সেটা অনেক বড় কোশ্চেন করেছে যে জিএসটি আছে, ফ্যামিলি চায় আগে একটা ভার্সিটি কনফার্ম করতেই হবে, আমার অনেক ডিপ্রেস লাগে এটা ভেবে যে ভার্সিটি কনফার্ম করতে গিয়ে যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে দেরি হয়ে যায়, কিভাবে জিএসটির প্রিপারেশন সহ সেকেন্ড টাইম নিব ভাইয়া যাতে সেকেন্ড টাইম প্রেপে কোনো ধরনের গ্যাপ না থাকে? আচ্ছা, এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে দেখো জিএসটিতে কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায়, আর জিএসটিতে সেকেন্ড টাইমে বাড়তি কোনো মার্ক কাটে না। তো তোমার যদি মানে অ্যাকচুয়ালি হচ্ছে ধর কেউ যদি জিজ্ঞেস করে আমাকে যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি ভালো নাকি খুলনা মেডিকেল ভালো, কেউ জিজ্ঞেস করে, আমি তাকে বলবো তার প্রায়োরিটি কোনটা। তার প্রায়োরিটির ভিত্তিতে খুলনা মেডিকেল কলেজে ভালো হতে পারে, তার প্রায়োরিটির ভিত্তিতে তোমার ঢাকা ইউনিভার্সিটি ভালো হতে পারে। কোনো ইউনিভার্সিটি খারাপ না, কোনো মেডিকেল কলেজ খারাপ না, হ্যাঁ সব কিছুই সবার কাছে ভালো যার প্রায়োরিটি যেটা। কেউ হয়তো ঢাকা মেডিকেল কলেজে চান্স না পেয়ে কান্নাকাটি করতেছে, ফুলমুল্লায় চান্স পেয়ে তার মন খারাপ, আমার ফ্রেন্ড ডিএমসিতে হয়ে গেছে। কেউ হয়তো ওয়েটিংয়ে থেকে চিন্তা করতেছে আমি যদি একটা প্রশ্ন কম ভুল করতাম তাহলে আমার তো চান্স হয়ে যেত এইবারে, আমার তো 1 বছরের প্যারা নেওয়া লাগতো না, কষ্ট নেওয়া লাগতো না। তো প্রায়োরিটির ওপর ভিত্তি করে তোমার কি টার্গেট এটার উপর ভিত্তি করে আসলে তোমার কোর্স সেট করা উচিত, তোমার কাজের পদ্ধতি সেট করা উচিত। তোমার যদি মেইন টার্গেট থাকে মেডিকেল, তাহলে আমি পরামর্শ দিব আমার জায়গা থেকে জিএসটিতে সেকেন্ড টাইম দেওয়া যায়, তুমি টাইম নষ্ট না করে এখনই মেডিকেলের জন্য প্রিপারেশন শুরু করো, এটা আমার জায়গা থেকে পরামর্শ। কেমন? আর যদি একান্ত এটা হয় যে না তোমার আসলে জিএসটিতে ভালো একটা ডিপার্টমেন্টে হইলে তুমি হয়তো জিএসটিতেই পড়তে যাবা, তুমি হয়তো কোনো একটা ইউনিভার্সিটিতেই ঢুকে যাবা, মেডিকেলে তোমার অত ওইভাবে টার্গেট নেই, যদি এরকম হয়ে থাকে তাইলে অবশ্যই তুমি জিএসটির জন্য ভালো করে প্রিপারেশন নাও, জিএসটির পরীক্ষা দাও। এপ্রিল মাসের 27 তারিখে জিএসটির পরীক্ষা শেষ হইলে মেডিকেলের জন্য নেক্সট যে ব্যাচ হবে সেই ব্যাচে ভর্তি হও, দুইটা আধা আধি করতে যায় না। এখন যদি জিএসটির প্রিপারেশন নাও, সেকেন্ড টাইমের প্রিপারেশন পাশাপাশি চালাইতে যায় না, কোনোটাই ভালো মতো হবে না। এই সামনের যে 1.5 মাস আছে, 1.5 মাস বিফল হয়ে যাবে। 1.5 মাস পর যখন তুমি জিএসটির পরীক্ষা দিয়ে মেডিকেলের জন্য ক্লাস শুরু করবা, তোমার মনে হবে লাস্ট 1.5 মাসে আমি মেডিকেলের জন্য কিচ্ছু পড়ি নাই, নতুন করে সব শুরু করতে হবে, এটাই তোমার মনে হবে। এবং তাতে কি হলো, ক্ষতির ক্ষতি হলো, জিএসটির পড়াশোনাটা গোল্লায় গেল। তোমার যদি টার্গেট থাকে যে আমার জিএসটিতে ভালো একটা ডিপার্টমেন্টে যদি আমার হয়ে যায়, মন পছন্দের ডিপার্টমেন্টে হয়ে যায়, তাহলে আমি আর মেডিকেলে ট্রাই করবো না, তাইলে তুমি 1.5 মাস ভালো করে জিএসটির জন্য পড়ো। আর যদি মনে হয় যে না আমার সেকেন্ড টাইম মেডিকেলেই টার্গেট, আমি যদি যে কোনো একটা মেডিকেলে পেয়ে যাই আমি অন্য কোনো দিকে তাকাবো না, এখন থেকে সেকেন্ড টাইম মেডিকেলের জন্য শুরু করো। মেডিকেলের ভর্তি পরীক্ষা সবার আগে হয়, এবারও দেখছো না কত আগে হয়েছে, জিএসটি পরীক্ষা কত পড়ে, তুমি সেকেন্ড টাইম আবার জিএসটিতে পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ পাবা। বেস্ট অফ লাক। আমার মনে হয় যে আমরা সব মোটামুটি যতগুলো প্রশ্ন ছিল আমরা উত্তর দিতে পেরেছি। তাহলে আজকে আমরা ওদের বিদায় জানাতে পারি। জি ভাই, তো শেষে আমি আসলে এই জিনিসটাই অ্যাড করতে চাই যে অনেক সময় আমাদের ফার্স্ট টাইমের ক্ষেত্রে আর যেটা দেখা যায় যে আমাদের কোনো স্ট্র্যাটেজিক ভুল কিংবা আমাদের প্রিপারেশনে কিছুটা ঘাটতি থাকে, অথবা আমরা আসলে পরীক্ষার হলের মধ্যে যে আমাদের ফোবিয়াটা কাজ করে সেটাকে আমরা হ্যান্ডেল করতে পারি না, ওই টেম্পারটা আমরা হ্যান্ডেল করতে পারি না। সো সেই ক্ষেত্রে আমি বলবো সেকেন্ড টাইমাররা তোমরা আর বেশি সময় নষ্ট না করে আমরা যদি আবারও আমাদের প্রিপারেশন শুরু করি, এবং স্পেশালি যদি আমি বলতে চাই সেই প্রিপারেশনের সঙ্গী যদি আমরা হতে পারি মেডিকো পরিবার, তাহলে আমার মনে হয় সাফল্য এবার আমাদের সাথেই থাকবে। তো তোমাদের প্রতি অনেক বেশি শুভেচ্ছা এবং অনেক বেশি শুভকামনা জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।